আজকে আসছি বালির বাজারে। এটা আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে, নাম হচ্ছে বালির বাজার। তো এটা কিন্তু প্রতি হ্যাঁ বাজারের মধ্যে একটা বট গাছ আছে, সবাই রস বিক্রি করতেছে। শুক্রবার আর সোমবার দিন হাট বসে। আজকে হচ্ছে হাট, হাট বাজার। আমি এই বাজারে আসলাম আজকে মনে হয় 10-12 বছর পর। নর্মালি আমি এই বাজারে আসি না। বাজারটা আমার কাছে নতুন। মুরব্বি, হাঁস মুরগি উঠে কোন জায়গায়? হাঁস মুরগির বাজার ওদিকে, হাঁস মুরগি। হ্যাঁ, পান মালে গা থেকে পান সুপারি ছিল। এটা মানে আগে যেরকম গ্রামে বাজার থাকতো, এখন তো প্রায় সব বাজারে মতোই গেছে, কিন্তু এই বাজারটা আগের গ্রামের বাজারের মতোই আছে। অনেকদিন পরে এরকম একটা বাজার দেখলাম। সত্যি বিক্রি করতেছে আরেক থেকে চেপাশ। যেখান থেকে ভোট গাছটা মানে সম্পূর্ণ দেখা যায়, চারা বিক্রি করতেছে, গাছের চারা, ফুলের চারা আর মরিচের চারা। আর এই বাজারের এই জায়গায় মানে গরু ছাগল উঠে, গরু ছাগলের হাট বসে এই জায়গায়। গরু ছাগলের হাট হচ্ছে সোমবার দিন, সোমবার দিন গরু ছাগল উঠে, আর হচ্ছে শুক্রবার দিন এমনি অন্যান্য জিনিসের হাট। আসন দিয়ে দিছে, তো আমার একটা আগে আসা উচিত ছিল, তাহলে ভালো করে দেখা যেত, সুন্দর করে দেখা যেত।